আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। হাঁটি হাঁটি পাপা করে প্রতি বছরের মতো এবারের পহেলা বৈশাখও কিন্তু করা নাড়ছে, আর তারই ধারাবাহিকতায় আমি আজকে খুবই সিম্পল একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি, ডিম আর আলু দিয়ে ভর্তা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি সরিষার তেল গরম করে নিচ্ছি, আর এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটাকে মিডিয়াম টু লো হিটে গরম করে 4-5টা শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা আমরা ততক্ষণ ভাজব যতক্ষণ না পর্যন্ত মরিচের কালারটা চেঞ্জ হয়ে খুব ভালো একটা ক্রিসপি ভাব চলে আসবে। যখন দেখবেন মরিচটা একটু ক্রিসপি ভাব চলে এসেছে, তখন মরিচটাকে তুলে ফেলব। এবার ওই তেলের মধ্যে আমরা 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর আমি সব রকম ভর্তায় পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করি, এতে করে ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আর আপনারা হয়তো অনেকেই ভাবছেন আমি ভর্তার রেসিপি নিয়ে কেন আজকে এসেছি। আমি যেহেতু ইউটিউবিং করি, আমি তো চাইবই আমার চ্যানেলে সব রকম রেসিপি থাক। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, ঠিক তৎক্ষণাৎ আমরা চুলাটা বন্ধ করে পেঁয়াজটাকে নামিয়ে নেব। এবার যে মরিচটা আমরা ভেজে রেখেছিলাম তার বোটাটা আমরা ছাড়িয়ে নিচ্ছি। আর মরিচ চটকানোর পরে কিন্তু হাতটা অনেকেরই অনেক জ্বালা করে, সেক্ষেত্রে একটি উপায় অবলম্বন করতে পারেন। হাত জ্বালা রোধ করতে তরল দুধ কিংবা টক দইয়ের মধ্যে হাতটাকে 5 থেকে 10 মিনিট চুবিয়ে রাখতে পারেন, এতে করে হাতের জ্বালাটা অনেকাংশে কমে যাবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যে যার টেস্ট অনুসারে অ্যাড করবেন। আর ভর্তা মাখানোর কাজটা কিন্তু হাত দিয়েই আমার কাছে বেস্ট মনে হয়। যতই আজকাল আধুনিকের ছোঁয়া আসুক না কেন, যতই পটেটো ম্যাশার কিংবা যে কোনো কিছু আসুক না কেন, আমার কাছে সবসময়ই ভর্তাটা করতে হাত দিয়েই স্বাচ্ছন্দ্য বোধ করি। এবার একটা সেদ্ধ ডিম আমি খুব ভালো মতো আধা ভাঙা করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু সেদ্ধ। আলুটাকে আমি অফ স্ক্রিনে লবণ পানিতে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এবার আবারও সেই একই কাজ, হাত দিয়ে খুব ভালো মতো চটকে নিচ্ছি ভর্তাটা। বাসি ভাত অর্থাৎ পান্তা ভাতে যেমন মজা, গরম ভাতে কিন্তু তার চেয়ে বেশি মজা। আসছে পহেলা বৈশাখে, ভর্তার রেসিপি তো সবার ঘরেই থাকবে। আর এই ডিম আলুর ভর্তা পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়াই কষ্ট। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। ভর্তার মধ্যে সরিষার তেল অ্যাড করলে কী যে দারুণ একটা অ্যারোমা বের হয়, আর সেটা যদি হয় একদম খাঁটি সরিষার তেল তাহলে তো আর কথাই নেই। ব্যাস, আমাদের ভর্তাটা রেডি হয়ে গেল। এবার জাস্ট আমি একটু সার্ভ করে দিচ্ছি, একটু ভাপসাপ করে দিচ্ছি আর কি। যেহেতু আমি ভিডিও করছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে সার্ভ করতে পারেন। ভর্তার সঙ্গে কাঁচা পেঁয়াজ, কিছু লেবুর স্লাইস থাকবে, আর ভাজা শুকনো মরিচ থাকবে, এটাই স্বাভাবিক। আমি আশা করব আজকের সিম্পল ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।